ওকে, আমরা ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের পঞ্চম দিনের আলোচনা শুরু করছি। মাঝে একটা ব্রেক গেছে, রমজান এবং ঈদের ব্রেকের পর আমরা একটা লম্বা ছুটি শেষ করে ক্লাসের আলোচনা শুরু করছি। লাস্ট সেশনে আমি সিএসএস নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসটা 5টা থেকে স্টার্ট হওয়ার কথা, নামাজের কারণে আমি 13 মিনিট পরে শুরু করেছি। পরবর্তী ক্লাসটা আমরা আরেকটু টাইমে স্ক্যাডিউল, মানে টাইমটা একটু চেঞ্জ করবো। এটা আমরা স্টুডেন্টদের ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়াতে তাদের রিকোয়েস্টে ক্লাসটা আমরা সকাল 11টার ক্লাসটা আমরা চেঞ্জ করে 5টাতে এনেছি। বাট নামাজ এর কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুটা কনফ্লিক্ট হচ্ছে, এবং এই কারণেই আমরা আগামী দিনের ক্লাসটা এবং পরবর্তী সবগুলো শিডিউল আমরা 4:30 থেকে 6:30 করব, যাতে আমরা মাগরিবের নামাজ ক্লাস পরে করতে পারি। আর আসরের নামাজটা আমরা আসরের সময়টাতে 5টা থেকে 5টা 10 পর্যন্ত একটা ব্রেক দিব, যাতে আমরা ক্লাসের মাঝখানে নামাজটা সেরে নিতে পারি। ক্লাস শুরু হবে 4:30। ওকে, সো আমরা লাস্টের আলোচনাটা থেকেই আমরা শুরু করব। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার দেখতে পারলেই আমি কিন্তু আমার নেট বিনসের আলোচনাটা শুরু করবো আর কি। আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেছি লাইভ ডেস্কের মাধ্যমে। ক্লাসটা চলছে তাহা ট্রেনিং লাইভ ডেস্ক দিয়ে। আমরা ক্লাসে আছি রুম নাম্বার 72-তে। তো আজকের যে আলোচনাটা হবে সেই আলোচনাটা আমরা কন্টিনিউ করব ডে 4 থেকে। ডে 4-এ আমরা সিএসএস দিয়ে একটা লেআউট বানিয়েছিলাম, এবং এই সিএসএস লেআউটটাকে, লেআউটের মধ্যে আজকে আমরা কিছু বিশেষ প্রপার্টি অ্যাড করব। অ্যানিমেশন প্রপার্টি, বাটন কীভাবে তৈরি হবে এই বিষয়গুলো দেখব, এবং দেন ডিজাইনের যে বিষয়গুলো একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের, সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব লেআউট বা বুটস্ট্র্যাপ। এটা মূলত আমাদের আরও একটা কোর্স আছে যেটা হচ্ছে ওয়েব ডিজাইন, এটাও আমরা ফ্রি কোর্স হিসেবে রেজিস্ট্রেশন নিয়েছি, এবং নাম্বার অফ স্টুডেন্ট আছে। এটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। সো ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে ডিজাইনের বা মার্কআপ ল্যাঙ্গুয়েজের অংশটা আমরা এখানেই শেষ করব। আজকে ক্লাস পর আমরা নেক্সট ডে থেকে পিএসপির আলোচনা শুরু করব অ্যাকচুয়ালি, তো যাতে আমরা ডাইনামিক ওয়েবসাইট এর কাজে হাত দিতে পারি, এবং পিএসপি মাইস্কিউএল প্যারালাল আলোচনায় চলবে। ওকে, সো ডে 5-এর আলোচনায় আছি আমি, এবং ডে 4-এর কোডগুলো আমি নিয়ে ডে 5-এ রাখছি শুরুতে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রেসপন্স করতে হবে। দেখা যাচ্ছে, ওকে ফাইন। সো আমি ডে 4-এ কতটুকু হয়েছিল সে বিষয়টা আমি একটু দেখে নিই ডে 5 থেকে 5-এর শুরুতে। আমরা বাটনের মতো করতে শিখেছিলাম, আমরা লোগোতে ইমেজ বসাতে শিখেছিলাম, আমরা একটা লেআউটিং শিখেছিলাম, ঠিক আছে, আমরা একটা লেআউটিং শিখেছিলাম। আজকের দিনে আজকে আমি আরও কিছু শেপ রিলেটেড, অ্যানিমেশন রিলেটেড প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সিএসএস দিয়ে ছোট ছোট ডিজাইন কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং পরবর্তীতে বুটস্ট্র্যাপ আলোচনা শিখলে ডিজাইন যত মানে অনেক সুন্দর করে যে উপস্থাপন করা যায় তাদের বিশেষ কিছু হেল্প তৈরি হবে। তো আলোচনার শুরুতেই আমি আজকে সিএসএস এর বর্ডার রেডিয়াস প্রপার্টিটা নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে ট্রানজিশন এবং ট্রান্সফর্মের ইমপ্লিমেন্টেশনে যাব, যাতে আমরা ছোট ছোট অ্যানিমেশনের কাজগুলো ইউজিং সিএসএস করতে পারি। তো আমি আমাদের যে সিএসএস ফাইলটা ছিল লাস্ট ডেতে, সেই সিএসএস ফাইলটাতে যাচ্ছি, style.css, এবং আমাদের যে ইন্ডেক্স ফাইল। সো আমি আমি কিছু ডিজাইন এর কনসেপ্ট ইমপ্লিমেন্ট করবো, বা শেপের কনসেপ্ট ইমপ্লিমেন্ট করবো আমাদের এই মানে বাটন বর্ডারে, যাতে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি সেটা বুঝতে পারি। আর অ্যানিমেশন প্রপার্টিতে এখন আমি ট্রানজিশন প্রপার্টিটা ইউজ করবো।
নিউ স্টুডেন্ট যারা জয়েন করবে তাদের জন্য আমাদের স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার অপশনে গেলে আমার স্ক্রিনটা কিন্তু দেখা সম্ভব হবে। বাটন নিয়ে কাজ করছি আমরা, বাটনের শেপ আমরা চেঞ্জ করতে চাচ্ছি। গতদিন আমরা শিখছিলাম আর কি, একটু ডিসেবল অবস্থাতেও আছে দেখা যাচ্ছে, যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ফোর কালার আমরা চেঞ্জ করেছিলাম, বর্ডার রেডিয়াস আমরা 25 পিক্সেল দিতে শিখেছিলাম, আর ট্রানজিশনের কিছু ইস্যু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কোডের মধ্যে দেখা যাচ্ছে, তার মানে কিছু আলোচনা হয়েছে। সো লেটস চেক যে এটা কিভাবে কাজ করছে, একবার রিক্যাপও হয়ে যাক এর মধ্যে আমার আউটপুটটার ক্ষেত্রে। এই যে রেডিয়াসটা 25 পিক্সেল অল অ্যারাউন্ড একটা রেডিয়াস ছিল, আর কার্সরটা যখন আমি নিচ্ছি তখন কিন্তু খুব স্লোলি ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারে পরিবর্তন আসছে। এটা মূলত ট্রানজিশন প্রপার্টির ইম্প্যাক্ট। এই যে ট্রানজিশন, আমি বলছি যে উপরে যতগুলো প্রপার্টি আছে সবগুলোই হুবারে পরিবর্তন করলে 2 সেকেন্ড সময়ের মধ্যে চেঞ্জ হবে। দ্যাট মিন্স এই চেঞ্জটা চট করে হবে না, যাতে দেখতে মনে হচ্ছে যেন হালকা একটা অ্যানিমেশন এখানে হচ্ছে। তো শেপের ইস্যুতে আমরা একটা ভ্যালু নিয়ে গতদিন কথা বলেছিলাম, মূলত বর্ডার রেডিয়াসের চারটা ভ্যালু, চারটা সার্টেন এরিয়া আছে ভ্যালু পরিবর্তনের জন্য। আমরা যদি চেক করি যে কোনো শেপেরই চারটা কর্নার থাকে, রেডিয়াসের ভ্যালুগুলো যখন আমি চারটা দিই, চারটা ডিফারেন্ট ভ্যালু যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমি চারটা ভ্যালু পয়েন্ট তৈরি করতে পারি। আর যদি চারিদিকে সেম রেডিয়াস দিতে চাই সেক্ষেত্রে আমি একটা ভ্যালু ইউজ করতে পারি। সো 25 পিক্সেল আমি যখন বলছি প্রথম ভ্যালুটা আর বাকিগুলো 0, দ্যাট মিন্স 25টি ইমপ্লিমেন্ট হবে ফার্স্ট লেফট কর্নারে, একটা টপ লেফট কর্নার। সেকেন্ড ভ্যালুটা টপ রাইট কর্নার, থার্ড ভ্যালু বটম রাইট কর্নার, এবং 4 নম্বর যে ভ্যালুটা সেটা হচ্ছে বটম লেফট কর্নার। সো আমাদের যেহেতু এখন একটা ভ্যালু রয়েছে, সেই একটা ভ্যালুই আমাদের টপ লেফট কর্নারে ইম্প্যাক্ট হবে। সো এটা হচ্ছে আমার 25 পিক্সেলের একটা রেডিয়াস হয়েছে। সো আমার বাটনের শেপটা কিন্তু বিট ডিফারেন্ট। সো এখন যদি আমরা এই কর্নারটাকে নিচের দিকে, রাইট টপ কর্নারটাকে শেপ করতে চাই, রেডিয়াস করতে চাই 25 পিক্সেলে, সেক্ষেত্রে আমি যদি 3 নম্বর পয়েন্টের ভ্যালুটাকে চেঞ্জ করি, 3 নম্বর 25 পিক্সেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুতে একটা পরিবর্তন আসছে এবং বাটনের চেহারাটাও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। সো 4টা পয়েন্টের ভ্যালু পরিবর্তন করে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারেন। সো আমরা আমরা এখন বাটন নিয়ে ছোট ছোট কিছু কাজ দেখলাম, একটা বাটন কিভাবে বিল্ড হয়, বাটনে কিভাবে শেপ তৈরি হয়, বাটনে কিভাবে অ্যানিমেশন করা যায়, সে ছোট কয়েকটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি আমরা দেখেছি। এখন অ্যানিমেশনের আরো বেশ কিছু প্রপার্টি আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে রোটেশন, স্কেল, স্কিউ, এছাড়াও শেপ, বিভিন্ন ধরনের শেপ আপনি বর্ডার রেডিয়াস দিয়েও তৈরি করতে পারেন। সে বর্ডার রেডিয়াসের এগেনস্টে শেপগুলো কিভাবে তৈরি হয়, প্রয়োজনীয় শেপগুলো যখন যেটা লাগবে, তার উপরেও কিছু আলোচনা আমরা করতে পারি, এবং অ্যানিমেশন প্রপার্টি সম্পর্কে একটা নলেজ কিন্তু আমরা আজকে ডেভেলপ করতে পারি। তো আমরা পরবর্তী প্রপার্টিগুলোর দিকে যাচ্ছি। আমি আমাদের যে কন্টেন্ট র্যাপার রয়েছে, কন্টেন্ট র্যাপারের মধ্যে একটা বক্স নিব এখন আমি, সিএসএস এ পরিবর্তন করছি। কন্টেন্ট র্যাপারের মধ্যে আমি একটা ডট ক্লাস নিচ্ছি বক্স নামে। শুনতে সমস্যা হলে বা যদি স্ক্রিনে কোনো সমস্যা আসে আমাকে সরাসরি বলতে হবে যে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো আমি কন্টেন্ট র্যাপারের মধ্যে একটা ছোট বক্স তৈরি করতে চাচ্ছি, ফ্লোট
যার ভ্যালু আমি লেফট নিয়েছি। এখানে আমি উইথ আমি 150 পিক্সেল নিয়েছি, হাইট আমি 150 পিক্সেল নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি অরেঞ্জ দিচ্ছি। সো সো যাতে আমরা একটা 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 শেপ বুঝতে পারি। সো আমি কন্টেন্টের মধ্যে ডিভ আমি একটা ক্লাস কল করছি, ক্লাসের নাম বক্স। আমরা বক্সটা পেয়েছি, এটা 150x150 একটা বক্স। সো এই 150x150 বক্সটাকে আমি বর্ডার থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু খেয়াল করেন, কে বলতে পারবে যে আমি যদি বর্ডার থেকে সরিয়ে নিতে চাই লেফট থেকে এবং টপ থেকে কি করতে পারি, কি ধরনের প্রপার্টি আমি ইউজ করতে পারি? আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। এনিবডি? কেউ বলতে পারে? আমি বর্ডার থেকে টপ থেকে এবং লেফট থেকে আমি এই বক্সটাকে সরিয়ে নিতে চাচ্ছি, কি করব? ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে রেডিয়াস দিব। আমি যেটা করব সেটা হচ্ছে টপ এবং লেফট থেকে রেডিয়াস দিব, বর্ডার সরি রেডিয়াস না, আমি মার্জিন দিব। আমি অল অ্যারাউন্ড চারিদিকে মার্জিন দিতে চাচ্ছি। আমি মার্জিন বলছি 50 পিক্সেল। আচ্ছা, আমি একটা একটা বলতে পারেন যে মার্জিনের মাধ্যমে আমি টপ লেফট থেকে কিন্তু শেপ থেকে সরিয়ে নিয়ে আসলাম, বক্স থেকে সরিয়ে নিয়ে আসলাম। ভ্যালুটা 50 পিক্সেল দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে টপ থেকে রাইটে বটমে এবং লেফটে কিন্তু 50 পিক্সেলের মার্জিন হয়েছে। আমরা বুঝতে পারছি না যে রাইট এবং বটমে হয়েছে কিনা, কারণ আমরা কিন্তু তার সাপেক্ষটা পাই নাই। টপে এবং লেফটে বর্ডার থাকে তো আমরা বুঝতে পারছি, রাইট এবং লেফটে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট রাইট লেফটে 50 পিক্সেলের একটা মার্জিন রয়েছে। তো আমাদের টার্গেটটা কি, আমি কয়েকটা শেপ তৈরি করতে চাচ্ছি, যে লাইক আর এস এস ফিডের একটা সার্টেন শেপ থাকে, যে লাইক আমি যদি বলি RSS সেটা এটার একটা শেপ কেমন হতে পারে, আরএসএস এর শেপ সেটা আমরা দেখি, যে কাইন্ড অফ সারে কি হয় স্লাইট স্লাইট করে একটা রেডিয়াস থাকে। এটা এটা লাইক আমি যদি আমার স্কোয়ার শেপের একটা বক্স হয়, আমার যদি একটা স্কোয়ার শেপের বক্স হয়, আমি কিন্তু এই বক্সটা বানানোর জন্য জাস্ট রেডিয়াসটা যদি আমি 10 পিক্সেল করে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল চারিদিকে, আর একটু যদি এটা এটা রেডিয়াস হয়েছে 10 পিক্সেলের, যদি আমরা একটু করে বাড়াই প্রয়োজন অনুযায়ী, ডিজাইনের প্রয়োজন অনুযায়ী ওই শেপটা কিন্তু আপনি পাচ্ছেন, লাইক 20 পিক্সেল। এটা চারিদিকের জন্য আমার রেডিয়াসটা কিন্তু হচ্ছে। তো এরপরে আমি যদি মনে করি যে না, আমি এই কর্নার থেকে শুরু করে এই দিকে কেটে আমি রেডিয়াস করব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 4টা পয়েন্টকে আমরা আলাদা করে নিতে পারি, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল। পয়েন্ট নাম্বার 2, দ্যাট মিন্স এটা হচ্ছে 1 নাম্বার টপ লেফট টপ রাইট বটম রাইট অ্যান্ড বটম লেফট, এটা হচ্ছে সিকোয়েন্স। আমি টপ রাইট দ্যাট মিন্স 2 নাম্বার ভ্যালুটাকে যদি রেডিয়াস করি লাইক 150, যেটা অ্যাকচুয়ালি উইথ আর হাইটের সমান,
সেক্ষেত্রে কি হয় একটু দেখো, আমরা এটা মূলত পেয়েছি কোন একটা সার্কেলের 1/4, ঠিক আছে, 1/4 আমরা পেয়েছি একটা সার্কেলের। তো এবার আমরা দেখব যে কিভাবে একটা সার্কেলই তৈরি করা যায়। সার্কেল তৈরি করার ক্ষেত্রে মূলত আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে যে সার্কেলের জন্য শেপটা স্কোয়ার হতে হয়, এটা মিলিটারি রুলস। স্কোয়ার শেপ না হলে সেটাকে বর্ডার রেডিয়াসের মাধ্যমে আমরা সার্কেল করতে পারি না। রুলস হচ্ছে যে রেডিয়াস যদি উইথ বা হাইটের অর্ধেকের বেশি বা সমান হয় তাহলে পুরোপুরি সার্কেল হয়ে যায়। তো আমি যদি বলি 150 পিক্সেল অথবা লাইক 75 পিক্সেল, 50-এর অর্ধেক হচ্ছে 75 পিক্সেল, অল অ্যারাউন্ড রেডিয়াস, চারিদিকের রেডিয়াস 75 পিক্সেল হবে, তাহলে আমার যে শেপটা এটা কিন্তু স্কোয়ার শেপটা সার্কেল হবে। অ্যাকচুয়ালি আমি রেডিয়াস ছাড়া আমার অবস্থাটা বোঝাই, তারপরে রেডিয়াস দিয়ে সার্কেল করার অবস্থাটা দেখায়। এটা হচ্ছে আমার স্কোয়ার শেপ, 150 বাই 150 পিক্সেলের একটা বক্স। এই বক্সটাকে আমি যদি সার্কেলের রূপ দিতে চাই সেক্ষেত্রে সিম্পল যেটা করতে হবে যে আমার বর্ডার রেডিয়াসটা 75 পিক্সেল চারিদিকে যদি আমরা অ্যাড করি এটা সার্কেলের রূপ নেবে। বেটার হচ্ছে 150 করে দেওয়া, তাহলে কোনো ভুল হওয়ার অবকাশ থাকে না, যদিও কোনো পার্থক্য তৈরি হয়নি। সে হচ্ছে সার্কেল। আমি যদি আমাকে যদি কেউ বলে যে আমি এটা হাফ সার্কেল তৈরি করবো কীভাবে, সেক্ষেত্রে আমরা হাফ সার্কেলও তৈরি করতে পারি। হাফ সার্কেল তৈরি করার জন্য ছোট টেকনিক্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে চারিদিকের ভ্যালু রেডিয়াস করলে হবে না, আমাকে যেটা করতে হবে দুইটা সাইডের ভ্যালু রেডিয়াস করতে হবে। 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল, আমি যদি 4টা পয়েন্ট নেই এটা কিন্তু এখন স্কোয়ারে আছে। রেডিয়াসটা হচ্ছে যে আমার 2 আর 3-এ যদি আমি রেডিয়াস করি, 2 আর 3, এটা যদি আমি 2 আর 3-এ 75 পিক্সেলের রেডিয়াস করি, 75 পিক্সেল 2-3-এ রেডিয়াস করি, সে রেডিয়াস হয়েছে। বাট এটা কিন্তু হাফ সার্কেল হয় নাই। হাফ সার্কেলের জন্য আমার হাফ করে আমি যদি ভার্টিক্যালি স্লাইস করে দিতে চাই আমার সার্কেলটাকে, দ্যাট মিন্স আমি ভার্টিক্যাল স্লাইসিং করতে চাই, সেক্ষেত্রে আমার উইথটা কমিয়ে দিতে হবে, উইথটা অর্ধেক হয়ে যেতে হবে, 150-এর পরিবর্তে হতে হবে 75, যা যা থাকবে তার অর্ধেক। এখন এটা হাফ সার্কেল হয়েছে। এটা গেল একটা দিক যে কীভাবে আমরা হাফ সার্কেল করছি। এখন যদি আমরা হরাইজন্টাল হাফ সার্কেলটা চাই, হরাইজন্টাল হাফ সার্কেলের জন্য রুলসটা কিন্তু ডিফারেন্ট। আমরা যদি আবারও ফেরত যাই 150 পিক্সেলে স্কোয়ার শেপে, আমি হরাইজন্টাল হাফ সার্কেল চাচ্ছি, হরাইজন্টালি আমি নিচের অংশটা চাচ্ছি অথবা উপরের অংশটা চাচ্ছি, মানে উপরের অংশটা থেকে যদি হাফ সার্কেল চাই আমাকে রেডিয়াস করতে হবে 1 আর 2। সো আমি রেডিয়াস করব 1 আর 2-কে। এখন 1 আর 2-কে যদি আমি রেডিয়াস করি 75 পিক্সেলে, 75 পিক্সেলে 1 আর 2-কে আমি রেডিয়াস করছি, 1 আর 2 আমার 75 পিক্সেলের রেডিয়াস হয়েছে। সো ইন দ্যাট কেস স্টিল আমাদের কিন্তু এটা হাফ সার্কেল হয়নি, এখানে হাইটটা ফুল রয়ে গেছে, আমাকে হাইটটা অর্ধেক করে দিতে হবে, তাহলে আমার হাফ সার্কেলটা হবে। হাইট অর্ধেক করে দিয়েছি, আমার হাইটটা এখন সেভ করে নিই, মোস্ট প্রবলি হাইটটা আমি অর্ধেক করে দিয়েছি, এখন এটা হাফ সার্কেল হয়েছে। সো এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে আমরা শেপ কিন্তু চাইলে পরিবর্তিত ওয়েতে শেপ তৈরি করতে পারছি, এবং নর্মালি শেপগুলো তৈরি করা হয় জাভাস্ক্রিপ্ট এসভিজি ইউজ করে, জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়ে। যদি এইচটিএমএল এইচটিএমএল 5 এর বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হয়, এটা আরেকটু অ্যাডভান্স লেভেল টপিক। আমরা যেহেতু কনসেন্ট্রেট করছি ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে, আমাদের ফোকাস থাকবে মূলত পিএইচপি দিকে। সো এটা হচ্ছে বিষয়। তো হ্যাঁ হ্যাঁ, সো আমরা আলোচনায় নিয়ে আসি
মূলত আলোচনায় নিয়ে এসে মূলত এখন এখন পরবর্তী ধাপে অ্যানিমেশনের আরো কিছু প্রপার্টি যেটা আপনাদের ডিজাইনে কিছুটা ইন্টারেস্ট গ্রো করবে, ঠিক ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দিব যাতে আপনারা পরবর্তী ধাপগুলো আমাদের বিভিন্ন কোর্স যেটা আপকামিং আছে সেখানে জয়েন করে কমপ্লিট করে নিতে পারেন। এবং আমাদের যে টার্গেট, সে টার্গেট অনুযায়ী আমরা কোভিড-19-এর সিচুয়েশনে আমরা আপ টু 1,000 স্টুডেন্টকে ফ্রি ট্রেনিংয়ের একটা প্রকল্প নিয়ে আছি তালা ট্রেনিংয়ের পক্ষ থেকে। সো পরবর্তীতে ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সগুলো আসবে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এবং আদার্স ডিসিপ্লিনে, বিগ ডাটা, পাইথন, সো এই কোর্সগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের স্কিলটাকে বাড়িয়ে নিতে পারেন। সো নাও আমি আমি এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লাইক সেকেন্ড আরো একটা বক্স নিব যেখানে আমি আরো কিছু প্রপার্টি ইমপ্লিমেন্টেশনে যাব। আমি কপি করে নিলাম বক্স, ওকে, বক্স টু নামে আমি আরেকটা বক্স তৈরি করব এবং বক্স টুটাকে তার আমি স্কোয়ার সার্কেল কোনো কিছু করছি না, এখানে কোনো শেপ নিয়ে আসবো না আপাতত। দেখ ছোট কিছু প্রপার্টি অবভিয়াসলি এখানে আমি যুক্ত করব। আমি হুবার স্টুডিও ক্লাস এখানে অ্যাড করছি বক্স টু এর ক্ষেত্রে। বক্স টুটা আমি একটু ইমপ্লিমেন্ট করি, বক্স টুটা আমি ইমপ্লিমেন্ট করি লাইক বক্স টু। এখন দেখতে পাবো যেহেতু রেডিয়াস আছে আমার এখানে একটা বক্স টু এসেছে। আমি চোখে লাগার মতো একটা কালার দিচ্ছি বক্স টুতে। তো এখানে আমি সিএসএস এর অ্যানিমেশন প্রপার্টির আর একটা গুরুত্বপূর্ণ অ্যানিমেশন প্রপার্টি যার নাম হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে, সেই ট্রান্সফর্ম প্রপার্টিটা নিয়ে আসবো। এর আগ পর্যন্ত আমরা দেখেছি ট্রানজিশন, আমি এখানেও ট্রানজিশনটা নিব যাতে এটা স্লোলি চেঞ্জ হয়। সো অল 2 সেকেন্ড প্রপার্টিটা রেখে দিচ্ছি। এটা দেয়াতে কি হচ্ছে একটু যদি আমরা দেখি যে লাইক আমি শুধু যদি ব্যাকগ্রাউন্ড কালারটাই নিয়েই চেঞ্জ করতে চাই তাহলে আমি লাইক আমি মেরুন থেকে যদি অ্যাকোয়াতে যেতে চাই এর মাঝে যে কালারগুলো আছে সেই কালারগুলো পরিবর্তিত রূপ কিন্তু দেখা যাবে, বুঝছে, কারণ এখানে ট্রানজিশন আছে, একবারে পরিবর্তন হচ্ছে না। নাও এখানে আমি একটা ইমেজ নিই যাতে আমি যে প্রপার্টিগুলো অ্যাপ্লাই করবো সেটা বুঝতে সহজ হয়। একটা ইমেজ আমি কালেক্ট করছি, বড় সাইজের একটা ইমেজ আমার স্টক থেকে আমি নিলাম D5 এর মধ্যে, ইমেজেস এর মধ্যে আমি রাখছি। ইমেজ নেওয়ার জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন URL, ইমেজটা কোথায় আছে সেই পাথটা আমি দেখিয়ে দিব। গতদিন শিখিয়েছি যে কিভাবে ইমেজ নিতে হয়, এখানে ইমেজটা আসছে। ও বড় ইমেজ হওয়াতে কিন্তু কর্নারটা পাচ্ছি না, একটু হলেই চলবে যে এটা কিভাবে আমরা এই প্রপার্টির উপরে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে পারি। আচ্ছা, সো
ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু এখন অকার্যকর, বিকজ আমার এখানে ইমেজ রয়েছে। শুরুতেই আমি যেটা নিয়ে কাজ করব, ইমেজ আসলেই যে প্রপার্টিটা সবার শুরুতে চলে আসে অ্যানিমেশনে, সেটা হচ্ছে অপাসিটি। ডিফল্ট অপাসিটি 1 ধরা হয়। আপনি যদি বাই ডিফল্টই এর অপাসিটি কমিয়ে রাখতে চান, যে লাইক 0.5, নর্মালের চাইতে ফ্যাকাশে দেখাবে, নর্মালের চাইতে ফ্যাকাশে দেখাতে পারে, এবং কার্সরটা নিলে এটা তখন পিওর অপাসিটিতে যাবে, ঠিক আপনি সেটাও করতে পারেন। দ্যাট মিন্স ডিফল্ট সে ফ্যাকাশে দেখাচ্ছে, কার্সর নিলে এটা উজ্জ্বল হচ্ছে। হ্যাঁ, সিএসএস এ তো ব্রাইটনেস আপনি ইমেজের উপরে দিতে পারবেন না, বাট কোনো ইমেজকে যদি ব্রাইট করতে হয়, অপাসিটি প্রথমে কমিয়ে রাখা হয় এবং কার্সরটা নিলে এটা কিন্তু ব্রাইট হয়, সো 100% অপাসিটিতে আছে। উল্টোটাও করা যেতে পারে, যে আমার ডিফল্ট অপাসিটি যদি 1 থাকে, আমি যদি হোভার করি এটা কিন্তু একটু শেড হয়ে যাবে, তখন কিন্তু ফ্যাকাশে দেখাবে, বাই ডিফল্ট উজ্জ্বলই দেখাবে, বাট কার্সরটা যখন নেবে তখন কিন্তু এটা অপাসিটি কমে আসবে। আর যদি আমরা কখনো শূন্য ভ্যালু দেই, দেন কি হয় অপাসিটিটা একটু আমরা দেখি। অপাসিটি যদি শূন্য ভ্যালু দেওয়া হয়, তখন কিন্তু সে গায়েব হয়ে যাচ্ছে আস্তে করে, গায়েব হচ্ছে আস্তে করে, দ্যাট মিন্স এটা কিন্তু ট্রানজিশনের ফলে হচ্ছে, আর যদি ট্রানজিশন না থাকতো চট করে চলে যেত। ওকে, সো কার্সরটা সরালে কিন্তু আমি আমার ইমেজটাকে দেখতে পাচ্ছি, ফেরত পাচ্ছি। সো অপাসিটিটা আমরা শিখলাম যে কীভাবে অপাসিটিটা ইমপ্লিমেন্ট করতে হয়। এরপরে প্রপার্টিটা যেটা আলোচনার মুখ্য বিষয়, ট্রান্সফর্ম প্রপার্টিটা, এখানে বেশ কিছু ফাংশন আছে আমরা যেটা দেখতে পাই, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন রোটেট, স্কেল এবং স্কিল। ঠিক আছে, ম্যাট্রিক্স 3D কনসেপ্টে এখানে ইমপ্লিমেন্টেশনটা ঠিকভাবে নেই, কারণ খালি চোখে আমরা সেটা বুঝতে পারবো না, বাট রোটেশন রোটেশন এক্স ওয়াই, স্কেল স্কেল এক্স ওয়াই, এবং স্কিউ স্কিউ এক্স ওয়াই, এই ফাংশনগুলো আমরা খুব ভালো মতো ধরতে পারবো। সো আমরা এই 9টা ফাংশন আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখবো, যাতে সিএসএস দিয়ে যে ছোটো ছোটো অ্যানিমেশনের কাজগুলো করা যায় সেটা অনেকটাই কভার করা সম্ভব। তো শুরুতেই আমি স্কেল প্রপার্টিটা নিয়ে কাজ করবো, আমরা রোটেশন প্রপার্টিটা নিয়ে কাজ করবো। সো রোটেশন প্রপার্টিতে আমি যাচ্ছি, রোটেশন ডিগ্রি দিয়ে হয়ে থাকে, রোটেশনে বাই ডিফল্ট ডিগ্রি, লাইক আমি 0 ডিগ্রি, ডিইজি যদি আমি রাখি 0 ডিগ্রি, সো ডিফল্ট কোনো পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। বাট আমি যদি ডিফল্টে কোনো পরিবর্তন দেখতে চাই, যে লাইক আপনি কোনো একটা ইমেজ দেবেন এবং ইমেজটা একটু বেঁকে থাকবে, সো লাইক এখানে দেখা যাচ্ছে 29 বা 20 ডিগ্রি একটু এদিক সেদিক থাকবে, সো 20 ডিগ্রি রাইট কর্নারের দিকে সরে যাবে, লাইক দেখেন আমার ইমেজটি একটু বেঁকে আছে। সো এই যে কৌণিক ভাবটা, এটা কিন্তু মানে তৈরি হয়েছে রোটেশন ফাংশনের কারণে, আমরা 20 ডিগ্রি দিয়েছি, রোটেট হয়েছে, এবং রোটেটটা হয়ে থাকে ক্লক ওয়াইজ, রোটেটটা হয় ক্লক ওয়াইজ, এবং 1 রোটেশন মিনস 360। ওকে, সো আমি যদি এবার বলি যে না, এই 20 ডিগ্রিতেই থাক, আমি যখন কার্সরটা নিব তখন এটা 360 ডিগ্রি রোটেট হবে, দ্যাট মিন্স আমি যদি বলি 360 ওয়ান স্পিন করাতে চাচ্ছি, কার্সরটা নিলে একটা স্পিন হবে, স্পিন হয়ে সে দাঁড়িয়ে যাচ্ছে। সো ডিফল্টে ছিল 20 ডিগ্রি, আমি যখন কার্সর নিলাম সে একটা স্পিন ঘুরে গেল, এখন কার্সর সরালে উল্টো দিকে তার আগের অবস্থায় ফেরত গেল। সো দুইটা জিনিস দেখলাম, যে আমার ডিফল্ট ডিগ্রি রাখতেও পারেন, এটা আপনার ডিজাইন ইস্যু, আর যদি না লাগে বাই ডিফল্ট যদি থাকে, ওয়ান স্পিন করতে চাইলে আপনাকে কী করতে হবে, 360-তে যেতে হবে, তাহলে ওয়ান স্পিন হবে। ওকে ফাইন, এখন যদি আমি অর্ধেকটা করাতে চাই 180, সো আপনার আপনি ইচ্ছে মতো আপনার ডিগ্রি প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন, যে আমি কী চাচ্ছি তার উপর বেস করে। এটা এটা ইমেজটা ঠিক এখানে থাকাতে বোঝা যাচ্ছে যে ইমেজটা নিচের দিকে পাতার অংশটা ছিল এবং উপরের দিকে চলে গেছে, সো এটা 180 ডিগ্রিতে যাচ্ছে, এবং এটা ক্লক ওয়াইজ রোটেশন হচ্ছে, এবং রোটেশন ডিফল্ট রোটেশন ঠিক আমরা এইভাবেই করে থাকি। আর এক্স আর ওয়াই আমরা যদি বলি, যে এই যে লাইনটা আমি আমার লাইনটা টানছি, এটা ভার্টিক্যাল স্পেসিং বলে, এটা ওয়াই এক্সিস, অথবা যদি বলি এই লাইনটা, এটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে হরাইজন্টাল লাইন,
আমার কার্সর বা পয়েন্টার যে দিক দিয়ে যাচ্ছে এটা হরিজন্টাল লাইন, এটা এক্স অ্যাক্সিস। সো এক্স বরাবর বা ওয়াই বরাবরও কিন্তু আমরা চাইলে রোটেশন করাতে পারি। এটা ইন্টারেস্টিং, আমি এক্স আর ওয়াই রোটেশনটা একটু দেখার চেষ্টা করছি এখন। রোটেট এক্স, ডিফল্ট যদি জিরো হয় রোটেট এক্সে, আমি যদি 180 ডিগ্রিতে রোটেশনে যাই বা 360 অথবা 90 কেমন হতে পারে সেটা আমরা একটু দেখি। আমি এক্স দিয়েছি, দ্যাট মিনস রোটেশনটা ঠিক এরকম এক্স এক্সেস বরাবর বা এক্স অক্ষ বরাবর। ওকে, এক্স অক্ষ, এক্স অক্ষটা স্থির থেকে রোটেশন হচ্ছে, খেয়াল করবো। 180 হওয়াতে অর্ধেকটা হচ্ছে। আমি যদি ফুল স্পিন করতে চাই আমি এখানে 360 ইউজ করবো, মানে যেটা আমার দরকার। যা আমার দরকার সেই রোটেশনটা আমি ইউজ করতে চাচ্ছি, রাইট? আমি কার্সার নিচ্ছি এবং কার্সার সরালে তার ইম্প্যাক্টটা কিন্তু, রোটেশনের ইম্প্যাক্টটা কিন্তু আসছে। এটা এক্স অক্ষ বরাবর রোটেশন। সো যে রোটেশনটা আমরা অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রেই দেখে থাকি। আমি যদি 90 ডিগ্রিতে যাই তো সেক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা একটু দেখে নিতে পারি। যে আমি রোটেশনটা চাইলাম এবং এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হতে প্লেটটা সরাসরি আমার ভার্টিক্যাল স্পেসিং এর সাথে মিশে গেছে, সরি এটা হরিজন্টাল এর সাথে মিশে গেছে, যে কারণে আমরা আমাদের এই ইমেজটাকে দেখতে পাচ্ছি না। সো আমি যদি দুইটা ইমেজ ইউজ করি এবং একটা ইমেজের ক্ষেত্রে হুবারে যদি আমি রোটেশন এক্স বরাবর 90 ডিগ্রি করে দেয় সেটাকে কিন্তু গাইড করে দেওয়া সম্ভব। আর আমি যখন কার্সরটা সরাচ্ছি আমি কিন্তু সেই ইমেজটাকে আবারও দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা ছোট ছোট ডিজাইনের কাজ করতে পারছি বা করতে পারি রোটেশনের মাধ্যমে। বাই ডিফল্ট জিরো রেখে আমি বিভিন্ন ভ্যালুর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাকশন এক্সিকিউট করতে পারি। এবার আসি আমি রোটেশন ওয়াই কনসেপ্টে। এটা আবারও বলছি যে ভার্টিক্যালি, হ্যাঁ, উলম্ব বরাবর। সো ভার্টিক্যাল স্পেসিং এ আমরা যাচ্ছি, ভার্টিক্যাল স্পেসিং এ আমরা যদি যাই তাহলে স্থির থাকবে মূলত এই এই অংশটা, এই অংশটা স্থির থাকবে। এর আগে স্থির ছিল হচ্ছে মাঝামাঝি অংশটা। আর হচ্ছে কার্সার নিলে একটু খেয়াল কর 90 ডিগ্রি হওয়াতে সে কিন্তু মিশে গেছে, রাইট? 90 ডিগ্রি হওয়াতে ওয়াই অক্ষ বরাবর মিশে গেছে। এর আগে মিশে গিয়েছিল এক্স অক্ষ বরাবর, এখন ওয়াই অক্ষ বরাবর মিশে গেছে, ফাইন। আমি যদি 90-র পরিবর্তে 180 দেই, 180 দিলে আমার স্পিনটা ওয়াই অক্ষ বরাবর বোঝা যাবে, আমার স্পিনটা কি ওয়াই অক্ষ বরাবর বোঝা যাচ্ছে, কারণ 180 পিক্সেলে আছে। উল্টো পাশটা দেখা যাচ্ছে, আমি যদি ফুল স্পিন দেখতে চাই তাহলে আমাকে 360-তে যেতে হবে, দ্যাট মিন্স ওয়ান সার্কেল। ফুল স্পিন হচ্ছে, আগের অবস্থা থেকে ফেরত আসছে এবং ওয়াই অক্ষ বরাবর স্পিন। এখন এসে আমি জেড অক্ষের আলোচনায়, জেড অক্ষটার 3D কনসেপ্ট আছে অথবা রোটেশন 3D আছে, 3D গ্লাস এবং 3D স্কিন হলে আমরা হয়তো এটাকে ইমপ্লিমেন্ট করে দেখতে পারবো ভ্যালু বেসিস। এবার এই জেড অ্যাক্সিসটা সম্পর্কে আমি যদি বলি, জেড অ্যাক্সিস কোনটা, আমরা যদি আমাদের ঘরে থাকি ঘরের যে কোনো কর্নারের দিকে তাকালেই আমরা যে কর্নারটা দেখতে পাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এটা ওয়াই অ্যাক্সিস, যে কোনো দেয়ালের দিকে গেলেই সেটা এক্স অ্যাক্সিস, এবং ওই কর্নারটার পেছনের দিকে যদি কোনো কিছু চিন্তা করি তাহলে সেটা জেড অ্যাক্সিস। সো জেড অ্যাক্সিস মূলত 3D কনসেপ্টের অ্যাক্সিস, এবং জেড অ্যাক্সিসটা আমরা যদি দেইও কোনো ইম্প্যাক্ট আমরা কিন্তু পাবো না। বাট আমরা চাইলে বা আপনারা চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন জেড অ্যাক্সিসের কনসেপ্ট, যে জেড অ্যাক্সিস কীভাবে কাজ করছে। সো জেড অ্যাক্সিসের ইম্প্যাক্টটা কিন্তু আমাদের বাই ডিফল্ট রোটেশনের মতোই মনে হচ্ছে। সো এখানে কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, ফাইন। সো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী প্রপার্টির দিকে। আমরা ট্রান্সফর্মই ইউজ করব, এবার ইউজ করব ডিফারেন্ট স্কেল প্রপার্টি। ভেরি ইন্টারেস্টিং,
স্কেল প্রপার্টি। স্কেলটা মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই তখন দিঘা থেকে শুরু করে লিখা থেকে শুরু করে বক্স ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখি কার্সার নিলে বড় হচ্ছে, ছোট হচ্ছে বা বড় ছোট হতে আছে এই জায়গাগুলো, এবং বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি করছে সুন্দর সুন্দরভাবে, তখন আমরা কিন্তু এই এই স্কেলের ইউজটা করে থাকি। আমি স্কেল বাই ডিফল্ট স্কেল যদি আমি যাই এবং স্কেল প্রপার্টিতে ট্রান্সফর্মে ফার্স্টে যদি আমি স্কেল বড় ছোটই করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে লাইক 1.5, 1 মিন্স 150 বাই 150, 1.5 দ্যাট মিন্স এর দেড় গুণ। উপরের দিকে উঠে আসছে, রাইট, সামনের দিকে চলে আসে আমার এই বক্সটা, সামনের দিকে এখন আসে, এটা স্কেল কনসেপ্টে আছে। তো স্কেলটা এটা জুম জুম ইন জুম আউট এই কনসেপ্টে আলোচনা, কিন্তু রাইট, জুম ইন অ্যান্ড জুম আউট। সো আমি এখন যদি তার উল্টো দিকে যাই, যে লাইক জুম আউট করবো, সেক্ষেত্রে ভ্যালুটা ডিফল্ট ভ্যালু থেকে আমি যদি কমিয়ে দিই তাহলে সেটা কিন্তু জুম আউট হবে, জুম আউট হচ্ছে না, এটা কিন্তু জুম আউট করছে, রাইট। সো আমরা কিন্তু বাই ডিফল্ট স্কেলিংটা দেখলাম। এখন স্কেলের আরো দুইটা পার্ট আছে, স্কেল এক্স অ্যান্ড স্কেল ওয়াই। সো স্কেল এক্সটাতে যদি আমরা যাই, ডিফল্ট থেকে যদি আমরা বড় করতে চাই, যে লাইক আমি যদি 1.5 আবারও ফেল, 1 অ্যান্ড 1.5 স্কেল, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বড় হয়েছে, ওয়াইটা কিন্তু হয়নি, রাইট, ওয়াই অক্ষ বরাবর কিন্তু যায়নি, এখন এক্স অক্ষ বরাবর কিন্তু এটা বড় হয়েছে, তাই কিনা? আমি যদি এক্স অক্ষ বরাবর বাড়াতে চাই, আর আমি যখন স্কেল ইউজ করছিলাম চারিদিকেই বড় হচ্ছিল। এবার যদি আমি লাইক আমি ইমেজটাকে সরিয়ে দিই আর একটু ভালো বোঝা যাবে, দেখ উইথটা বাড়ছে, রাইট, উইথটা কিন্তু বাড়ছে, হাইটটা কিন্তু বাড়ছে না। আবার আমি যদি এখানে বর্ডার রেডিয়াস 75 পিক্সেল ইউজ করে এটাকে সার্কেল বানাই, উইথটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, হাইটটা কিন্তু বাড়ছে না। আমি যা চাচ্ছি এটা গেল এক্স অক্ষ বরাবর, রেডিয়াসটা ভ্যালুটা আপনি বাড়িয়ে কমিয়ে যেটা দেখতে পারেন, 1 থেকে 1.5, যদি এটাকে ছোট করি, জুম আউট করি, সেক্ষেত্রে কি হয়, ঠিক আছে, অর্ধেক হয়ে গেছে, রাইট, এটা অর্ধেক হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে যে কিভাবে এই ছোট ছোট অ্যানিমেশনগুলো কাজ করছে, এবং এটা আপনারা পরবর্তীতে আপনাদের প্রজেক্টে অথবা কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। স্কেলের ক্ষেত্রে আমরা আরেকটা প্রপার্টি দেখব, আরেকটা ফাংশন দেখব, মূলত ওয়াই এক্সেস স্কেল ওয়াই, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিগুলোর মধ্যে একটা। আমরা এক্স অক্ষ বরাবর দেখছিলাম উইথ, আমরা হাইটটা নিয়ে কাজ করবে মূলত। সো হাইটটা আমরা যদি দেখি, যেহেতু আমরা এটা কমিয়ে দিয়েছি, হাইটটা কিন্তু মনে হচ্ছে, জানো, যদিও হাইটটা কমে গেছে, এটা একটা প্লেটের মতো মনে হচ্ছে, রাইট, একটা প্লেটের মতো মনে হচ্ছে, সার্কেলটা এখন একটা প্লেটের মতো কার্সরটা রাখাতে এটা একটা প্লেট, যদিও হাইটটা কমানোর কারণে এটা হয়েছে। সো বাট অ্যানিমেশনের ধরনটা কিন্তু ভিন্ন, অ্যানিমেশনের ধরনটা কিন্তু ভিন্ন, আপনি যা চাচ্ছেন এটা কম্বিনেশন, একসাথে অনেক কিছু কম্বিনেশনে আপনি কিন্তু যেতে পারেন। সো একসাথে একাধিক কম্বিনেশন এ যাওয়ার জন্য আমরা যদি এর আগের প্রপার্টিটা রোটেশন এক্স
এখানে আমি 0 ডিগ্রি, আর এখানে রোটেশন এক্স আমি যদি বলি 360 ডিগ্রি তে ফোকাস করি, তাহলে কিন্তু এখন একটা ইন্টারেস্টিং অবস্থা তৈরি হবে। ওকে, একসাথে দুইটা কাজ করছে, আমার স্কেলিংও হচ্ছে আবার রোটেশনও হচ্ছে, রোটেশনটা এক্স বরাবর হচ্ছে। আপনি কম্বিনেশন করবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, সো আমি যদি ওয়াই অক্ষ বরাবর বাড়ানো এবং কমানোর কাজটা করাতে চাই, সেটা আমি যে করতে পারি সেটা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। লাস্ট আরেকটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটার আলোচনাটা আমি নিয়ে আসছি এখন, লাস্ট যে প্রপার্টিটার সাথে আলোচনায় যাব আমি, সেটা হচ্ছে স্কিউ। আর স্কিউ প্রপার্টিটা মূলত এক্স অ্যান্ড ওয়াই এর সাথে কৌণিক ডিগ্রি তৈরি করে, হ্যাঁ, রোটেশন বা স্কেলের মতো না, ডিগ্রি তৈরি করে কৌণিক ভাবটা নিয়ে আসে, যাতে আমরা আমাদের ইমেজগুলোকে ইউজারের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এবং আপনি কম্বিনেশন ইউজ করতে পারেন, একাধিক ফাংশনের সাথে মিক্সড করাতে পারেন। আমি আমার ট্রান্সফর্মের পরবর্তী যে প্রপার্টিটা, ট্রান্সফর্মের স্কিউ প্রপার্টিটা, স্কিউ এক্স এ যাব না, সরাসরি স্কিউ এ যাব, স্কিউ 10 ডিগ্রি, এবং আমার হুবারে এসে ট্রান্সফর্ম স্কিউ 30 ডিগ্রি, দেখেন এই যে সার্কেলটা বাই ডিফল্ট 10 ডিগ্রি এবং 30 ডিগ্রি কনসেপ্টে আছে, একটা হচ্ছিল সোজাসুজি, বাট এটা কিন্তু কিছুটা কৌণিক ভাবে আছে, কৌণিক ভাবে। আমি সার্কেলের কনসেপ্টটা এখান থেকে তুলে নেই, তাহলেই হয়তো আর একটু ভালো বোঝা যাবে, রাইট? বাই ডিফল্ট আমি আছি 10 ডিগ্রি স্কিউয়ে, এখন চলে যাচ্ছি আমি এক্স ওয়াই বোথ কিন্তু কর্নার তৈরি করছে আমার প্লেটের সাথে। এটা যদি আমি একটা প্লেটের মতো চিন্তা করি, আমার ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর ডিগ্রি তৈরি করছে, এই দিকে একটা কোণ আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা কৌণিক আছে, এবং আমার নিচে যদি ভার্টিক্যাল হরাইজন্টাল স্পেসিং বলি, তার সাথে 10 ডিগ্রি আছে, এখন সেটা কিন্তু 30 ডিগ্রি হচ্ছে, এক্স এবং ওয়াই 30 ডিগ্রি করে হচ্ছে। বাট আমি যদি শুধু এক্স বা শুধু ওয়াই স্কিউ করতে চাই, সেটাও কিন্তু আমি পারি। ফর এক্সাম্পল আমি যদি স্কিউ বলি, স্কিউ এক্স, শুধু এক্স, হ্যাঁ, স্কিউ এক্স অ্যান্ড স্কিউ এক্স 30 ডিগ্রি, সো 10 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, সো এখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবটা দেখবেন, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, ডিগ্রি এবং 30 ডিগ্রি, এটা কিন্তু ওয়াইয়ের কোনো স্কিউ এখানে নেই। আবার যদি আমি ওয়াই অক্ষ বরাবর স্কিউটা করি, যেটা উলম্ব বরাবর বলা হয়, ডিফল্ট অবস্থা থেকে যদি আমি চেঞ্জ করাতে চাই, যে লাইক ডিফল্ট ওয়াই এ কি থাকে, এবং এবার আমি যখন কার্সার নিচ্ছি কি হবে, এই যে ওয়াই, একটু খেয়াল করেন, এই যে ওয়াই বরাবর সে ওয়াই থেকে উপরে চলে যাচ্ছে, দ্যাট মিন্স ওয়াইয়ের সাথে একটা কৌণিক ভাব তৈরি করছে, 30 ডিগ্রি একটা কোণ তৈরি করেছে এখানে, রাইট? 30 ডিগ্রি একটা কোণ তৈরি, এটা উঁচু হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু উঁচু হয়ে যাচ্ছে, সো লেভেল থেকে কিন্তু উঁচু হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এর মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে 30 ডিগ্রি, সো এটা হচ্ছে একটা স্কিউ তৈরি করছে। এবং আমি যদি এবার এক্সটাতে আসি, তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে, নিচের দিকে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন,
এর আগে দেখতে পারলেন এখানে, এবার দেখতে পারবেন নিচে। আচ্ছা এই যে আমরা কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা পরিবর্তন হচ্ছে। সো আমরা অ্যানিমেশন প্রপার্টির বেশ কিছু ইস্যু নিয়ে আজকে আলোচনা করলাম, এবং যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমি অ্যানিমেশন প্রপার্টির কিছু বিষয় আজকে আলোচনায় নিয়ে আসব, এবং যেটা আমরা দেখলাম সো আমরা এখন যে অবস্থায় আছি, সিএসএস এবং এইচটিএমএল এর মাধ্যমে একটা ডিজাইন লেআউট তৈরি করতে পারবো। বেসিক্যালি আমরা এইচটিএমএল এবং সিএসএস কিছুটা জানি এবং বুঝি এখন, তো আপডেটেড ফিচারগুলো আমাদের শিখতে হবে ওয়েব ডিজাইনে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা নিয়ে আসবো অ্যাকচুয়ালি পিএসপি, পিএসপির আলোচনাতে পিএসপি সিনট্যাক্স দ্রুতগতিতে আগাবে, পিএসপির সাথে মাইএসকিউএল, এবং আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবো তাহলে। সো আমাদের ক্লাসের শিডিউলটা আমাদের পেজে দেওয়া আছে, ক্লাসের শিডিউলটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার 4:30 থেকে 6:30 শিডিউল। আমি আজকের ক্লাসটা একটু শর্ট করছি, স্টুডেন্ট উপস্থিতি অনেক কম অন্যান্য দিনের তুলনায়, সম্পর্ক গ্যাপের কারণে অনেকেই, আবার ইউনিভার্সিটি ক্লাসের কারণে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এখনও যোগাযোগ ক্লাস জয়েন করতে পারেন নাই, তারা তাদের ক্লাস এবং আমাদের ক্লাসের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন। সো আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি, এক্সপেক্ট করবো পরবর্তী ক্লাসে ইউজ গ্যাদারিংয়ের পরবর্তী আলোচনা পিএসপির ওপরে। আমরা আমাদের ক্লাস ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আছে youtube.com/talatraining, অবশ্যই সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ক্লাস ভিডিওটা আজকে বা কালকের মধ্যেই আপলোড হয়ে যাবে চ্যানেলে, কোডগুলো talatraining.com এর ড্যাশবোর্ডে পাবেন, আমি গ্রুপে শেয়ার করে দিব। বাকি ক্লাসগুলোর কোডগুলো মানে ওয়ার্ক ফাইলগুলো কিন্তু সেখানে তোলা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমাদের যে তালা ট্রেনিং এর পেজ facebook.com/talatraining, সেখানে আমাদের নোটিশ দেওয়া আছে ক্লাসের স্ক্যাজুল দিয়ে, কোনো প্রয়োজনে সেখানে আপনারা আমাদের নক করতে পারেন। এছাড়াও তালা ট্রেনিং এর ফেসবুক গ্রুপ ডিসকাশনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, এবং হেল্প পোস্টের মাধ্যমে একজন আরেকজনকে সাহায্য করতে পারেন। অ্যাড্রেসটা facebook.com/group/talatraining, সেখানে আপনারা আলোচনা করতে পারেন। ওকে, সো আমাদের স্টুডেন্টদের জন্য প্রত্যেকেরই লাইভডেক্স অ্যাকাউন্ট করা হয়েছে, এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কনফিগার করে প্রয়োজনে আপনারা মিটিং, কনফারেন্স বা স্টুডেন্টের সাথে আলোচনা, নিজেদের স্টুডেন্টের সাথে আলোচনা করতে পারেন। আপনারা আপনাদের ড্যাশবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখান থেকে আপনি ক্লাসও চালাতে পারেন এবং কনফারেন্সও করতে পারেন। সো আজকের মতো আমি এখানেই রাখছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।